দুই যাত্রীবাহী ট্রেনে মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশে কমপক্ষে ষোলো জন নিহত এবং প্রায় দুশো জন গুরুতর আহত হয়েছে ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর 4টা নাগাত বাড়িয়ার করপার মন্ডপাক রেল স্টেশনের ক্রসিংএ যাত্রীবাহী ট্রেন দুটি হলো যথাক্রমে আন্তনগর উদয়ন এক্সপ্রেস এবং টুনা নিশিখা ট্রেন ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার কাজ শুরু করেন ঘটনার কারণে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট চট্টগ্রামের মধ্যে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে কি কারণে এই ঘটনা তা খুঁজে বের করতে রেলওয়ে এবং জেলা প্রশাসন তিনটি কমিটি গঠন করেছে নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে পঁচিশ হাজার টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করেছে প্রশাসন